জামা কাপড়গুলোর তো আমি ক্লিপ লাগিয়েছিলাম, পুড়ে যাওয়ার তো কথা না। কি বলতে চাইছো তুমি? সাত সকালে তোমার ঘরে এসে আমি মিথ্যা কথা বলছি? হ্যাঁ, নোংরা লেগেছে। তাহলে দোষ স্বীকার না করে কেন তর্ক করছো? প্রতি পদে পদে তুমি ব্যর্থ হচ্ছো। মা, এই জামা কাপড়গুলোর তো আমি ক্লিপ লাগিয়েছিলাম, পুড়ে যাওয়ার তো কথা না। আর হাওয়াতে যদি পড়েও যায় তাহলে একটা দুটো পড়তে পারে, সব জামা কাপড়গুলো একসাথে কি করে পড়ে না? অদ্ভুত তো। অদ্ভুত মানে কি বলতে চাইছো তুমি? সাত সকালে তোমার ঘরে এসে আমি মিথ্যা কথা বলছি? না, তোমার মনে হচ্ছে এগুলো আমি নিজে ফেলে দিয়ে তোমাকে বলতে এসেছি? না না মা, আমি সেটা বলিনি। তুমি এটা কেন করবে? আমি শুধু লজিক দিয়ে বোঝার চেষ্টা করছি। আচ্ছা মা, দড়িটা কি ছিঁড়ে গিয়েছিল? না, দড়ি ছিঁড়ে যায়নি। আর অত লজিক ফজিক দিয়ে বোঝার চেষ্টা করে লাভ নেই, বুঝলে? ওইটুকুটুকু জামা ক্লিপ না দিলে তো পড়ে যাবেই। কি অবস্থা, এগুলো তো আবার কাচতে হবে। মামা, আমার কথা দুর্জয়, দুর্জয় দেখো না, খুব অদ্ভুত বিষয়টা, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। আর বাইরে তেমন কিছু হাওয়াও দিচ্ছে না, তুমি দেখো। কি হয়েছে এত চেঁচামেচি? ওই জামাগুলো না, আমিও ই বাবা, এত নোংরা হয়ে গেছে। হ্যাঁ, আমিও কিন্তু দেখলাম দুনির জামাগুলো নোংরার মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তুমি বড় বৌমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এবার বলবে তো যে আমরা তোমাকে খারাপ মা প্রমাণ করার চেষ্টা করছি, তাই এগুলো করছি? মা মা, তুমি অকারণে আমাকে ভুল বুঝছো। আমি তো বলছি, আহ রানী, কেন মুখোমুখি তর্ক করছো? জামা কাপড়গুলো মাটিতে পড়ে গেছে তো, নোংরা তো লেগেছে। কি লেগেছে তো, সত্যি না মিথ্যে? হ্যাঁ, নোংরা লেগেছে। তাহলে দোষ স্বীকার না করে কেন তর্ক করছো? ভুল হতেই পারে, হয়তো তুমি ক্লিপ লাগাতে ভুলে গেছিলে। তাহলে বলো মা ভুল হয়ে গেছে, নেক্সট টাইম থেকে আর হবে না। তাহলে তো মিটে গেল, এতে ঝগড়া করার কি আছে? সব সময় কি তোমাকে তর্কে জিততেই হবে? না দুর্জয়, এখানে হারা জেতার প্রশ্ন আসছেই বা কোথ থেকে? আমি তো অনেক কোনো হয়ে চলে জামা কাপড়গুলো মিলে এসেছিলাম, ভাবলাম একটু পরে গিয়ে তুলে নেব। ছোট বৌমা, এমন ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো। দেখেছো বড় বৌমা যত সব ন্যাকামি? ইস, সকালে কি হাসি খুশি ছিল রানী, কত কাজ করলো বেচারে, আর এখন অকারণ বকুনি খাচ্ছে।